হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমরা এখন যাচ্ছি মাদারীপুর। অনেকদিন পর হিয়ার মামা বাড়ি যাচ্ছি আমরা। আমরা গাড়িতে উঠছি, অনেকটা লেট হয়ে গেছে আজকে যেতে। এখন প্রায় 1:30 বাজে, আমরা গাড়িতে উঠে বসেছি যাব বলে। হিয়া হিয়া ওর বাবার কোলে বসে আছে। মামনি গাড়ি এখনো ছাড়ে নাই, ছাড়বে। অনেকটা দেরি হয়ে গেছে আজকে যেতে, 1:30 বাজে। সাথে থাকুন আপনারা, দেখাচ্ছি। আমাদের বাড়ি অনেক কবুতর। এই যে কবুতরের বাক্স, কবুতর দিয়ে ভরা। আর ওই চালের উপরে আছে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা ভালো আছি। আমি এসেছি মাদারীপুর। এটা আমার বাবার বাড়ি। অনেকদিন পর আসলাম। আমাদের ঘরের পাশে একটা নদী। তোমাদের তো দেখাইছি নৌকা ভ্রমণের, দেখো একদম ঘরের সাথে নদী আমাদের। এটাকে বলে কুমার নদী। এই যে একটা ছাগল বাঁধা আছে এখানে। ছাগল, এটা কুমার নদী। উপার ওইটা স্কুল, পাশে মন্দির আছে কালী মন্দির। কালী মন্দির ওই যে আমাদের ঘরটা, আমাদের অনেক আগের পুরনো ঘর। সবাই একসাথে থাকতি। এই যে খেজুর গাছটা মরে গেছে, এই খেজুর গাছ থেকে অনেক রস খাইছি এক সময়। ফুল গাছ, এটা আমাদের বাড়ির রাজাহাঁস। একটাই রাজাহাঁস আছে, দুইটা ছিল, একটা বিক্রি করে দিছে। ওটা একটা কুকুর, ওর নাম মতি। খাওয়া দাওয়া করে ঘুমাইছে। কবুতরের সমারোহ। এইগুলো হলো আমাদের হাঁস। হাঁসগুলো ডিম পারে। 5টা মেয়ে হাঁস, 1টা ছেলে হাঁস। আমাদের বাড়ি থেকে ওই যে নদী দেখা যাচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে সবার সাথে পরিচয় করে দেই। এটা আমাদের একটা ঠাকুমা হয়, এ ব্রাহ্মণ, আর এ তো লক্ষ্মী, সবাই চিনে এক নামে মা লক্ষ্মী। এটা হলো গুড্ডু, এটা হলো ছোয়া, ওই যে বীর, এই যে আমাদের তুলসী গাছ। তুলসী গাছের পাতাগুলো দিয়া সব ছিঁড়ে ছিঁড়ে এরকম করে ফেলছে। এই যে তুলসী গাছ আছে সুন্দর।